সমস্ত হোটেল রেস্টুরেন্টের মধ্যে গোল্ডেন ফ্রাইড প্রন পপুলার ও আকর্ষণীয় একটি রেসিপি। রেসিপিটি সম্পূর্ণ ভালো করে বানাতে হলে কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স জানতে হয়, সেটাই আজকে আপনাদের সম্পূর্ণ সহজ সরল পদ্ধতিতে দেখাবো। রেসিপিটি বানাতে গার্লিক, জিঞ্জার, গ্রিন চিল্লি, কোরিয়ান্ডার লিভস এই চারটি উপকরণ সম্পূর্ণ ভালো করে এইভাবে চপিং করে নিতে হবে। ভালো করে ফাইন করে চপ করে নেওয়ার পর গোল্ডেন ফ্রাইড প্রনের ব্যাটার কীভাবে বানাতে হচ্ছে সেটা দেখে নিন। ব্যাটার বানাতে ময়দা ও কর্নফ্লাওয়ার 3:4 অনুপাতে নিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে যে সমস্ত মশলা ব্যবহার করা হয় তা হচ্ছে সল্ট, অ্যারোমেটিক পাউডার, হোয়াইট পেপার, সেই সঙ্গে পরিমাণ মতো বেকিং পাউডার। এই বেকিং পাউডার পরিমাণ মতো ব্যবহার করতে হবে। প্রথমে অল্প পরিমাণ ব্যবহার করতে হবে, প্রয়োজন হলে শেষে ব্যবহার করে নেওয়া যায়। জল দেওয়ার আগে বেকিং পাউডার দিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে, যার ফলে বেকিং পাউডারটি ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিক্স হয়ে যায়। সেই সঙ্গে ব্যবহার করে নিচ্ছে বাটার ও 1 পিস ডিম। পরিমাণ মতো বাটার ব্যবহার করার ফলে গোল্ডেন ফ্রাইড প্রন ফ্রাই করার পরে ক্রিস্পি ও ক্রাঞ্চিনেস থাকে। জল ব্যবহার করার সময় জল অল্প পরিমাণ করে ব্যবহার করতে হবে, কারণ ব্যাটার টাইট করে বানাতে হবে। কোনো কারণে ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে গোল্ডেন ফ্রাইড প্রন ফ্রাই করার সময় ব্যাটার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাটারের প্রপার থিকনেস কতটা রাখতে হবে তা দেখে নিন, এই রকম রাখতে হবে। টাইগার প্রনগুলি কীভাবে কাটিং করে পরিষ্কার করে নিতে হয় তা দেখে নিন। লেজের দিকে একটি পার্ট রেখে প্রনটিকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার প্রনটিকে উপরে ও নিচে একইভাবে কাটিং করে এর ভিতরে থাকা নোংরাগুলি বের করে নিতে হবে। এবার পর্নগুলিকে লম্বা, সোজা ও ম্যাগনিশন করে নেওয়ার জন্য এইভাবে কাটিং করে নিতে হবে, যার ফলে পর্নগুলি অনেকটা সোজা, সেই সঙ্গে অনেকটা বড় হয়ে যায়, সেই সঙ্গে ম্যাগনিশন করাও অনেকটা সুবিধা হয়ে যায়। এবার পর্নগুলি ম্যাগনিশন করতে যে সমস্ত মশলা ব্যবহার করা হয় তা হচ্ছে খুব অল্প পরিমাণ সল্ট, অ্যারোমেটিক পাউডার, হোয়াইট পেপার, লেমন জুস ও ডিম, সেই সঙ্গে অল্প পরিমাণ গার্লিক জিঞ্জার পেস্ট ব্যবহার করে নিতে হবে। গোল্ডেন ফ্রাইড প্রনের সঙ্গে দিয়ে দিচ্ছি রিং অনিয়ন। রেসিপিটি গেস্টের কাছে কমপ্লিমেন্টারি হিসেবে রিং অনিয়ন দেওয়া হয়ে থাকে আমাদের। এবার প্রন ও অনিয়নগুলিকে ব্যাটারের মাধ্যমে ফ্রাই করে নিতে হবে। এবার ব্যাটারটিকে ভালো করে মিক্স করে বা ফাটিয়ে নিয়ে সম্পূর্ণ লো মিডিয়াম হিটের মাধ্যমে এইভাবে ফ্রাই করে নিতে হবে। আগে থেকে ছেড়ে দেওয়ার প্রনগুলিকে এইভাবে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত প্রনগুলি তুলে নিয়ে হাফ ডাউন করে নিতে হবে। পরে আবার একসঙ্গে লো মিডিয়াম হিটের মাধ্যমে সম্পূর্ণভাবে ফুল ডাউন করে নিতে হবে। এইভাবে হাফ ডাউন করে তুলে নিয়ে দ্বিতীয়বার আবার ছেড়ে ফুল ডাউন করার ফলে প্রনের ক্রিসপিনেস অনেকটা বেড়ে যায়। এইভাবে গোল্ডেন ফ্রাইড প্রন বানানো কমপ্লিট। এবার প্রনটিকে সুইট চিলি সস, মেয়োনিজ, যে কোনো একটি সস দিয়ে এটিকে গেস্টের কাছে সার্ভ করা যেতে পারে। রেস্টুরেন্টে কাজের মধ্যে ভিডিও বানাতে, ব্রেক টাইমে এডিটিং করতে অনেকটা অসুবিধা হয়ে থাকে। ভিডিওগুলি দেখে আপনারা যদি একটু লাইক সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ আসবে।